তাহলে একজন মানুষ সালাত যখন পরিত্যাগ করবে তার অবস্থা কি হবে? জাহান্নামে যাওয়ার জন্য নিজের প্রস্তুতি নিতে হবে। এটা হচ্ছে আখিরাতের শাস্তি। দুনিয়ার তার কি শাস্তি হতে পারে? ইমামরা যুগ যুগ ধরে বর্ণনা করে গেছেন, যারা সালাত অস্বীকার করবে তারা কাফের, এক নম্বর কাজ। দ্বিতীয়ত, যারা সালাত অবজ্ঞা করে পড়া তো দরকার নাই মনে করে তারাও কাফের। এখানে কোনো মতভেদ নাই ইমামদারদের, ইমামদাররা অর্থাৎ মুসলিম ইমামরাও কোনোদিন মতভেদ করে না এখানে। যে ব্যক্তি অবজ্ঞা করে সালাত আদায় করবে না সেই ব্যক্তি কাফের, প্রয়োজন নাই মনে করে পড়তেছে না সে কাফের। তার সাথে আপনাদের বিয়ে শাদী হতে পারে না, কিন্তু আপনাদের বাড়িতে যখন পয়সাওয়ালা ডিগ্রিওয়ালা কেউ চলে আসে অথবা চাকরিওয়ালা কেউ চলে আসে, আপনারা তার সালাতের দিকে তাকান না। এতে করে মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়, মেয়েরা বেশিরভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কারণ তারা তখন এমন এক ছেলের সাথে জীবনযাপন করে যেই ছেলে কাফের, তার সন্তানরা হয়ে যায় হারামজাদা। কারণ ইমানদার এবং মুসলিমের মধ্যে কোনো বিয়ে শাদী হইতে পারে না, আপনারা ভালো করেই জানেন। এ সবচেয়ে বিপদ ডেকে আনেন, আপনারা নিজেরাই জানেন না যে ইমানদার সালাত আদায়কারী না হলে ওর সাথে বিয়ে দেয়া যায় না। এই জন্য অনেক সময় দেখা যায় অনেক কিছু সে কিন্তু সালাত আদায় করে না, এই ব্যক্তির সাথে আপনার কোনো কিছু সম্পর্ক থাকতে পারে না। আপনি যখন রাতের বেলা দোয়াতে বলেন ওনা খালাউ ওনা থুকুমাই ইয়াফজুরুকা, আমি ছেড়ে দেই সম্পর্ক ত্যাগ করি, যে কেউ যে আমার সাথে আপনার ফাজের ফাসে আপনার সালাত আদায় করে না, আপনার কথা শুনে না, তার সাথে আমি সম্পর্ক রাখি না। দুনিয়ার বুকে এসে আপনি কিন্তু সম্পর্ক রেখে দেন। আপনার ছেলে যেটা সালাত আদায় করে না সে আপনার ঘরে থাকার উপযুক্ত না, তাকে বের করে দিন। যেই ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে অথচ সালাত আদায় করে না, সে আপনার ঘরে থাকার উপযুক্ত না। এবং যেই পিতা মাতা সালাত আদায় করে না তাদেরকে দুনিয়ার বুকে আপনি তার খেদমত করে যান, কিন্তু মরার পরে তার খাটিয়া বহন করার যোগ্যতা আপনার নাই। কারণ ইমানদার কখনো কাফের খাটিয়া বহন করতে পারে না, এবং তাকে আপনি সালাত আদায় করতে পারবেন না। যে সালাত যে কাফের সালাত আদায় করে নাই কোনোদিন, বা আপনি জানেন যে এই অবস্থায় ছিল যে সালাতের প্রতি গুরুত্ব তার ছিল না, সামান্যতম গুরুত্ব সে পোষণ করতো না, তার খাটিয়া বহন করতে পারবেন না, তাকে তার উপর জানাজা করতে পারবেন না, তাকে মুসলিম কবরস্থানে দাফন করতে পারবেন না, তার মিরাশের অধিকারী আপনি হতে পারবেন না, তাকেও আপনি মিরাশের অধিকারী করতে পারবেন না। এই জন্য যেই নারী সালাত আদায় করবে না সেই নারীও আপনার স্ত্রী থাকবে না, স্ত্রী থাকতে পারে না। নারীকে সালাত আদায় করার কথা বলেন, সালাত আদায় করে না, শত কিছু হলেও তাকে ফিরিয়ে দেন যে তুমি ইমানদার নয় কাফের হয়ে গেছো। দুনিয়ার বিপদ থেকে বাঁচার জন্য তাকে তালাকের মাসলা দিয়ে বিদায় করে দেন। সন্তানদেরকে আল্লাহ দেখবে সন্তানের দিকে তাকিয়ে কাফের মহিলার সাথে ঘর করা যাবে না, সন্তানের দিকে তাকিয়ে কাফের পুরুষের সাথে ঘর করা যাবে না, শরীয়ত সেটা অনুমোদন করে না। এই জন্য সালাত ত্যাগকারীকে ইমানদার বলার কোনো সুযোগ নেই। সালাত ত্যাগকারী এই বিধানটা মনে রাখতে হবে আমাদেরকে। কিছু মানুষ আছে সালাত আদায় করে, কিরকম যে সালাতের গুরুত্ব তার আছে কিন্তু মাঝে মধ্যে করে, আসলে গুরুত্ব নাই এই জন্যই করে। যে জিনিসের গুরুত্ব বেশি এটা কোনোদিন মানুষ ত্যাগ করে না। আপনি চিন্তা করেন, যদি আপনি ঢাকা যাবেন টিকিট কাটছেন, ওই টিকিট আপনি কোনোদিন নষ্ট করবেন না। দরকার হলে তিনজনকে ডেকে বলবেন, ভাই আমাকে উঠে দিও, আমি কিন্তু ফজরের সময় আমার গাড়ি ধরতে হবে, বিমান ধরতে হবে, অথবা ফজরের সময় আমাকে ট্রেন ধরতে হবে। অ্যালার্ম দেন, বউকে বলেন, অমুককে বলেন, তমুককে বলেন, কেন গুরুত্ব বেশি। আর যে ব্যক্তি গুরুত্ব নাই সেই শুধুমাত্র সালাত পরিত্যাগ করতে পারে, মাঝে মধ্যে পড়ে, সুযোগ পাইলে মাঝে মধ্যে পড়ে না, অথবা শুক্রবারের সালাত আদায় করেন, অথবা দেখবেন কেউ বছরের একবার সালাত আদায় করে, জুমার দিন অথবা দেখবেন ঈদের দিন সালাত আদায় করে। এরা ইমানদার নয়, এরা ইমানদার নয়, এরা কাফের, এরা কাফের। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এই কাফের বিধান কি? দুনিয়ার বুকে আপনার কাছে কিছু কাজ আছে, সেটা হচ্ছে তাদের সাথে আপনার সম্পর্ক থাকবে না, তাদের সাথে আপনার সম্পর্ক থাকবে না, পারিবারিক সম্পর্ক হতে পারে না, তাদের সাথে আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে না। দ্বিতীয়ত তাদের সাথে ওয়ারিশি সম্পর্ক হতে পারে না, তাদের জানাজা আপনি পড়তে পারবেন না, তারাও আপনার জানাজা শরীক হতে পারে না, তাদেরকে আপনার মুসলিম গোরস্থানে কবর দিতে পারবেন না, এগুলি আপনি করবেন। হ্যাঁ, আর কি আপনার উপরে এই দায়িত্বের পরে বাকি রইল, এটা করবে কাফের হুকুম হিসাবে কি বিধান রয়েছে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কাফের হিসাবে তার উপরে শাস্তি দেওয়া রাষ্ট্রপ্রধানের উপর কর্তব্য। কার উপর কর্তব্য? রাষ্ট্রপ্রধানের উপর কর্তব্য। তিনি যদি না দেন তিনি গুণাগার হবেন। কারণ আপনারা জানেন যে ইসলামের রাষ্ট্রপ্রধানের একটা বড় দায়িত্ব হচ্ছে, যদি দুনিয়ার ক্ষমতা আসে কি করতে হবে? আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউ যাকাত ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। ইসলামের রাষ্ট্রপ্রধানের বড় দায়িত্ব হচ্ছে একটা, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ, দুনিয়ার বুকে ক্ষমতায় যে আসে তার বড় দায়িত্ব হচ্ছে একটা, প্রথম দায়িত্ব হচ্ছে আকামুস সালাত, সালাত কায়েম করবে। ব্যক্তি যেমন সালাত কায়েম করে, পরিবারে সমাজে যেমন সমাজ ক্ষতি করে, এবং আপনারা যেমন মসজিদে আশেপাশে লোকেরা করেন, তেমনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে পুরো রাষ্ট্রের ভিতরে কোথাও সালাত বাদ গেছে কিনা দেখা তার দায়িত্ব। সুতরাং সেখানে তিনি দায়িত্ব সেটা যথাযথ পালন করবেন। এবং তিনি যারা সালাত আদায় করে না, ইমাম আহমদুদ্দিন হাম্বল বলেন, তাদেরকে তিনি হত্যা করবেন। ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি বলেন যে হত্যা করার আগে তাকে সময় দিতে হবে, জেলে রাখবেন।
জেলেরকে নামাজে বাধ্য করতে হবে। এ তারপরে যদি বলে মানি না বলে তখন তাকে হত্যা করবে, কারণ সালাত পরিত্যাগকারী তখন কাফের নিঃসন্দেহ। এর আগ পর্যন্ত তা কেন পড়ে না তাকে বাধ্য করতে হবে। অন্যান্য সকল ইমামের মতে যে তাকে হত্যা করা হবে হদ্দান, অর্থাৎ হদ যেহেতু সে দিন পরিত্যাগ করে বসেছে, রিদ্দাতান মুরতাদ হয়ে গেছে দিন থেকে, এই জন্য তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এটা কে কে দিবে? রাষ্ট্রপ্রধান শুধু দিবে, না দিলে তিনি গুণাগার হবেন, না দিলে তিনি গুণাগার হবেন। কিন্তু ইসলামের কথা হচ্ছে যে সালাত পরিত্যাগ ফরজ পরিত্যাগকারী ইমানদার হতে পারে না, তাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। ইমানদার মানেই সালাত আদায়কারী, মুসলিম মানেই সালাত আদায়কারী। কোনো ব্যক্তিকে আপনি যদি দেখেন যে সালাত আদায় করছে না, আপনি তার থেকে হাত ধুয়ে নেবেন। এই জন্য সালফে সালেহীন সবসময় বলতো, যখন তুমি দেখবে কোনো মানুষকে তাকবীরে উলা থেকে দূরে সরে থাকছে, তাকবীরে উলা অর্থাৎ আল্লাহ প্রথম তাকবীর যেটা, যেটা থেকে দূরে সরে থাকতে দূরে সরে থাকতে ফার্স্ট ফার্স্ট রিয়া দেয় কেমিনো, তার থেকে তুমি হাত ধুয়ে নেবে, অর্থাৎ সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না, সে কোনদিন ভালো মানুষ হতে পারে না। আমাদের অনেক দেখবেন কি করে, তারা অন্যান্য সকল কাজ হয় সালাতের মধ্যে সব শেষে এসে দাঁড়ায়, এবং দেখবেন যে ইমাম সাহেব এখন তিনি সালাম ফিরেবেন, এখন তিনি বসছেন, এর ইমাম লম্বা টাইম কে রাত পরে ওনার কষ্ট হয়, এই জন্য তিনি শেষে আসেন, যে এক রাকাত গেলে আসবে, দুই রাকাত গেলে আসবে। এরা আসলে মোনাফেকি নিয়ে, মোনাফেকি চরিত্র নিয়ে বড় হচ্ছে, দিনদারি তাদের মধ্যে অভাব রয়েছে। এদের ইমানদার সবসময় চিন্তা করে সালাত হবে তার জীবনের শুরু এবং শেষ, সালাতের মাধ্যমে সে আনন্দ পাবে, সালাতের মাধ্যমে সে সিজদায় গিয়ে আনন্দ পায়, আল্লাহর সাথে সে কথা বলে, আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি করে। ইমানদার সালাতকে সবসময় জীবনের সবকিছু গ্রহণ করে নেয় এবং মনে করে যে আমি এই সালাতের মাধ্যমে আমি সবকিছু করতে পারবো।